টানা অস্থিরতা এবং কার্ফিউর কারণে পর্যটন শূন্য বিশ্বের বৃহত্তম সৈকত কক্সবাজার। ভ্রমণ পিপাসুদের আনাগোনা নেই সাগরকন্যা কুয়াকাটাতেও। এতে লোকসানে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। তারা বলছেন, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে অস্তিত্ব সংকটে পড়বে হোটেল মোটেল রেস্তোরাঁ সহ পর্যটন শিল্পের ব্যবসা। কক্সবাজারের সুনীল বড়ুয়া এবং পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। পর্যটক শূন্য সৈকত নগরী কক্সবাজার গত প্রায় দুই সপ্তাহ ধরে প্রায় একই অবস্থা। ব্যবসায়ীদের দাবি, সেখানে হোটেল মোটেল ও রেস্তোরাঁ সহ পর্যটন খাতে প্রতিদিন ক্ষতি হচ্ছে অন্তত 10 কোটি টাকা। ক্ষতির পরিমাণ তো অনেক, এখন ক্ষতিপূরণ আমরা 17 কোটি টাকা ক্রস করছি গত সাথে বলছি। এইভাবে চলতে থাকলে কিন্তু পর্যটন সেক্টর একেবারে ধ্বংস হয়ে যাবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। সরকারের কাছে বিনয় অনুরোধ যে স্বাভাবিক পরিস্থিতি তৈরির জন্য পর্যটক নির্বিঘ্নে আসতে পারে সেই ব্যবস্থা যাতে দ্রুত করে। এইভাবে যদি ক্ষতি কন্টিনিউ করে তাহলে আমাদের কর্মচারীদের বা ইন্ডিয়ার জীবনে একটা বড় ইম্প্যাক্ট আসবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে সর্বপ্রথম। এখানে তো 20 থেকে 22 হাজার কর্মচারী নিয়মিত অনিয়মিত চাকরি করে। পর্যটন সংশ্লিষ্টদের তথ্য মতে, চলমান রাজনৈতিক অস্থির পরিস্থিতিতে গত 16 জুলাই থেকে 26 জুলাই পর্যন্ত কক্সবাজারে পর্যটন খাতের প্রতিষ্ঠানগুলোর ক্ষতি হয়েছে 150 কোটি টাকারও বেশি। এদিকে সাগরকন্যা কুয়াকাটায় শুনশান নীরবতা। আবাসিক হোটেল রেস্তোরাঁ শামুক ঝিনুক আচার সহ বাহারি পণ্যের দোকানে আনাগোনা নেই কারও। অলস সময় কাটছে সৈকত কেন্দ্রিক ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক ও ঘোড়ার সহিষদের। বেঞ্চ ওয়াটার বাইক বোটগুলো তীরে তুলে রাখা। প্রায় দুই সপ্তাহ ধরে চলা সংকটে মানবেতর জীবনযাপন করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এলাকা থেকে কিছু দর্শনার্থী এসে আসলে সমুদ্রে গোসল করে, কিছু কিছু টাইমে আপনারা যেটা দেখতেছেন সেটা দর্শনার্থী, আশেপাশে এলাকার তেমন কোনো পর্যটক নেই। এখন যে দেশের যে পরিস্থিতি, এই জন্য আপনার টুরিস্ট কুয়াকাটা আসতে পারে না, আর এই জন্য আমাদের ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, আর আমাদের দিনকাল খুব খারাপ। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যদি এই পরিস্থিতি অতি দ্রুত নিরসন করে আবার কুয়াকাটাকে পর্যটন মুখরিত করা যায় তাহলে হয়তো বা আমরা আবারও চিরচেনা রূপে ফিরতে পারব। আমরা আগামী এক মাসেও কোনো গেস্ট পাবো কিনা আমাদের সন্দেহ, এবং আমরা ব্যবসায়ীরা এখন হতাশার মুখে আছি। কয়েক সপ্তাহের অগ্রিম বুকিং বাতিল হওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। পর্যটন শিল্প সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে আমার মনে হয় 100 কোটি টাকার উপরেই লোকসানের গুনতে হচ্ছে। আগামী কতদিন পরে আবার এই পরিবেশটা ফিরে পাবে, স্বাভাবিক অবস্থাটা ফিরে আসবে, আবার টুরিস্টরা রিল্যাক্সে স্বাচ্ছন্দ্যে তারা আসতে পারবে, এইটার উপর ডিপেন্ড করবে। যদি এমনটা চলতে থাকে তো এটা লোকসানের ঘানিটা আরও বাড়বে। স্থবিরতা কাটাতে পর্যটন এলাকার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক।